শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাকুড়ি ব্লকে দোমহনি বাজার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। উল্লেখ্য, গত 12 জুলাই ধূপগুড়ি একটা জনসভায় পথে সাংসদ অভিষেক ব্যানার্জিকে দোমহানি নতুন বাজারের কিছু বাসিন্দা পথে তাকে আটকালে বাসিন্দারা তাকে কিছু বলতে চায়। অভিষেক ব্যানার্জি তাদের কাছে তাদের নতুন বাজার দোমহনি হাটের সমস্যা নিয়ে কথা বললে তিনি এই হাটের সংস্কার করে দেবেন বলে প্রতিশ্রুতি দেয়। পরে জেলা পরিষদের দেওয়া 25 লক্ষ টাকা এবং বাদবাকি টাকা পঞ্চদশ অর্থ কমিশনের মোট 79,81,735 টাকা খরচে এই মডেল হাট নতুন করে তৈরি হয়। এই মডেল হাটে সৌরচালিত বিদ্যুৎ, পানীয় জল, পুরুষ এবং মহিলাদের জন্য শৌচাগার, জলাধার প্রকল্প বিভিন্ন বিষয়ে নির্মাণ করা হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হাটের উদ্বোধন করা হলো। কি বলছেন উপস্থিত জনেরা শুনুন। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী, রিপোর্ট আমাদের টিভি। দোমনি বাজারের কি হলো আজকে? দোমনি বাজার আমাদের উদ্বোধন করা হলো। এটা আমাদের 12 জুলাই আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি যখন আমাদের ধূপগুড়িতে কর্মসূচিতে এসেছিলেন তখন এই এলাকার দোমনি হাটে প্রবেশ করেন এবং এলাকার হাটের যে বাসিন্দারা আছেন তাদের দাবি ছিল যে হাটটা যেহেতু একটু অবস্থা খুব খারাপ ছিল না, একটু খারাপ ছিল, তাতে বলছিল যে হাটটা যাতে সংস্কার করা হয়, যার জন্য আমাদের মাননীয় সাংসদ আমাকে বারবার ফোন করে বলেছিলেন যে এটা যাতে খুব তাড়াতাড়ি তৈরি করা হয়, যার জন্য আমরা খুব তড়িঘড়ি করে 15 আগস্ট তখন আমরা এটা শিলান্যাস করি। এখন বর্তমানে আমাদের 2023-এ যে আমাদের বাজারটা মোটামুটি 8-9 মাসের মধ্যে বাজারটা তৈরি করে আজকে এটা উদ্বোধন করা হবে। তাতে আমাদের এখানে উদ্বোধনে যে খরচাটা হয়েছিল, এই খরচাটা হয়েছিল 79,80,735 টাকা, কিন্তু তাতে আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তার নিজস্ব তহবিল থেকে 25 লক্ষ টাকা আমাদের এই হাটের জন্য তিনি দান করেছিলেন। তো আমাদের কিছু ফিফটিন ফিনান্স থেকে যে টাকা ছিল সেই টাকা দিয়ে আমরা আর সাংসদের টাকা দিয়ে আমরা এই হাটটাকে সংস্কার করলাম। মডেল হাট হিসেবে তৈরি না হলে আমরা মডেলের মধ্যে ট্রাই করে দিয়েছি, এটা আমাদের এজেন্সিরা করেছেন এবং যাতে হাটটা সুন্দর হয়। তো আমরা মাঝে মাঝে ভিজিট করেছি, তাতে হাটটা এখন কমপ্লিট। এখানে তো জলধারা প্রকল্প এবং সৌর বিদ্যুৎ সবই তো রয়েছে। হ্যাঁ, এটা আমরা আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরাও কিছু করে দিয়েছি এবং এই এলাকার মানুষের ব্যবসায়ীদের একটাই দাবি যে কিছু কিছু জায়গায় নাকি এখনও জল জমে থাকে এবং একটা ড্রেন নাকি তৈরি করে দিতে হবে বা নোংরা পড়ে আছে সেটা পরিষ্কার করে দিতে হবে। আমরা চেষ্টা করবো আমাদের বোর্ডের আমরা যদি আমরা এটা করে দেওয়ার মতো সময় পাই তাহলে নিশ্চয়ই আমরা এটা করে দেবো, কারণ একটা কাজ করতে গেলে একটা প্রসিডিওর আছে, সে প্রসিডিওর সময়টা পেলেই আমরা এর মধ্যেই এই কাজটা শুরু করে দেবো। করছেন আপনারা আজকে? দেখুন, আমাদের গত 12 জুলাই আমাদের সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন ধূপগুড়িতে তার একটি জনসভায় যাচ্ছিলেন, যাওয়ার পথে এখানে তিনি নেমেছিলেন দোমনিতে। নামবার পর এখানকার মানুষ তাকে হাটটি দেখবার জন্য অনুরোধ করে এবং হাটটি তিনি দেখেন, দেখে তার মনে হয়েছে এই হাটের উন্নয়নটা করা দরকার এবং বাস্তবিক অর্থেই উন্নয়নটা প্রয়োজন ছিল। সেই হিসাবে তিনি জেলা পরিষদের সভাধিপতিকে নির্দেশ দেন, সভাধিপতিকে তিনি বলে যান যে এই হাটের যেন কাজটি করা হয়, হাটটার যেন ডেভেলপমেন্টটা করা হয়। এবং তিনি কথাও দিয়েছেন যে তিনি রাজ্যসভার সাংসদের কোটা থেকে, আমাদের দলীয় যারা আছেন তাদের কোটা থেকে 25 লক্ষ টাকার ব্যবস্থা তিনি করে দেবেন এবং তিনি কথা রেখেছেন সেটার ব্যবস্থা করে দিয়েছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদ তারা সিদ্ধান্ত নিয়ে এখানে 15 ফিনান্স এবং সাংসদ কোটার 25 লক্ষ টাকা মিলিয়ে প্রায় 80 লক্ষ টাকা ব্যয়ে তার টেন্ডার করেছেন এবং 80 লক্ষ টাকা ব্যয়ে এই হাটের নতুন একটা রূপ তৈরি করা হয়েছে। এখানে শেডগুলো সুন্দর ঝাঁ চকচকে করা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন পেছনে পানীয় জলের ব্যবস্থা, এখানে রেইন হারভেস্টিং সিস্টেম করে অন্যান্য বৃষ্টির জলটা যাতে অপচয় হয় সেটাকে সদ্ব্যবহার করবার ব্যবস্থা করা থেকে শুরু করে পেভার ব্লক দিয়ে সম্পূর্ণ হাটের রাস্তা তৈরি করা, গেট, সুদৃশ্য গেট তৈরি করা, সমস্ত কিছু এই হাটটি করেছেন। এবং গত 15 আগস্ট এই হাটের কাজের শুভ শিলান্যাস হয়েছিল। আজকে আগস্ট থেকে আজকে মার্চের 23-24 তারিখ আজকের ডেটে
আমাদের জেলা পরিষদ আজকে এই হাটের শুভ শিলান্যাস শুভ উদ্বোধন করছে। আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে যেমনি জেলা পরিষদের সভাধিপতি উপস্থিত আছেন, তেমনি আমাদের জলপাইগুড়ি জেলার বিশিষ্ট সমাজসেবী মহুয়া গোপ, আমাদের রাজগঞ্জের বিধায়ক তথা বিশিষ্ট সমাজসেবী ভগেশ্বর রায়, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী এবং জলপাইগুড়ি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম থেকে শুরু করে কর্মাধ্যক্ষ সীমা রায়, কর্মাধ্যক্ষ এই এলাকার গোবিন্দ রায়, জেলা পরিষদের অন্যান্য মেম্বাররা এবং এই অঞ্চলের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য, কর্মাধ্যক্ষ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য থেকে শুরু করে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে এই হাটটি মানুষের জন্য জেলা পরিষদ খুলে দিচ্ছে। আর মোট কথা, হাটটির শুভ উদ্বোধন আজকে থেকেই করা হচ্ছে, যাতে এই এলাকার মানুষ সুন্দরভাবে এই হাটটি, যারা ব্যবসা করেন তারাও সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, যারা হাট বাজার করেন এই হাটে তারা সাবলীলভাবে এই হাটে যাতে হাট বাজার করতে পারে, তার জন্য এই সুন্দর হাটটি, বলতে গেলে এক প্রকার মডেল হাট, এই মডেল হাটটির শুভ উদ্বোধন করা হবে। 12 জুলাই আমাদের সাংসদ তথা সর্বভারতীয় সভাপতি অভিষেক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যখন ধূপগুড়িতে একটি জনসভায় যাচ্ছিলেন, যাওয়ার পথে এখানে নেমেছিলেন দমনীতে, নামবার পর কিছু মানুষ তাকে অভিযোগ জানিয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি হাটটা প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ করার পর মনে হয়েছে যে হাটটার উন্নয়ন করা দরকার, দীর্ঘ মানে অতি প্রাচীন হাট, তার তিনি এখান থেকেই সেই জন্য জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে ফোনে যোগাযোগ করেন এবং তাকে নির্দেশ দেন এই হাটটির উন্নয়ন করবার জন্য। সেই মোতাবেক তিনি 25 লক্ষ টাকা তার সাংসদ কোটার টাকা থেকেও অনুদান দেবেন দিয়েছেন এবং সেই নিয়ে 15 ফিনান্সের টাকা দিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদ এখানে এই হাটের কাজটি করে, সুন্দর কাজ। এখানে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে এখানে সমস্ত সেটকে নতুনভাবে তৈরি করা থেকে শুরু করে পেভার ব্লকের রাস্তা, গেট, লাইট থেকে শুরু করে সুন্দরভাবে সম্পূর্ণটা সাজানো হয়েছে এবং সেই হাটের কাজে গত 15 আগস্ট শিলান্যাস হয়েছিল এবং আজকের ডেটে কাজটি কমপ্লিট হওয়ার ফলে জেলা পরিষদ আজকে সেই হাটটির শুভ উদ্বোধন করলেন। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন,